নমস্কার, আমি প্রথমেই পোলট্রি ফেডারেশনের পক্ষ থেকে যে মেলা ইকো পার্কে সংগঠিত করা হয়েছে তার জন্য সংস্থার সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাকে এখানে আহ্বান করার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ স্বপন দেবনাথ, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং তার সাথে আরও অনেক দায়িত্ব পালন করেন, টেক্সটাইল আছে এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের দায়িত্বের একটা অংশ উনি পালন করেন। আমি ওনার সম্পর্কে একটা কথাই আপনাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে যে এই 7 বছরের মধ্যে 6 বছর কয়েক মাস হয়েছে, তাতে যে দায়িত্বে উনি আছেন তার সমস্ত দপ্তরের যে অবস্থা ছিল রাজ্যে অত্যন্ত খারাপ, লোকসানে চলা সমস্ত সংস্থাগুলি। স্বপন দেবনাথ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিচালনায় এই সংস্থাকে লাভজনক জায়গায় নিয়ে এসেছেন। আপনাদের সকল অনুরোধ করব যে স্বপন দেবনাথের এই যে দক্ষতা এবং তার যে সাফল্য, তার জন্য একটা করতালি দিন আপনারা। এখানে অন্য যারা উপস্থিত আছেন, মিস্টার গোপালিকা আমার আগে বললেন, ঘটনাচক্রে এখন উনি শুধু এআরডি না, আমার দপ্তরেরও প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বে 2 মাসের জন্য এসেছেন। উনি খুব ভালো দক্ষ আধিকারিক, খুব ভালো কাজ করেন। এখানে আমাদের বাংলাদেশের বন্ধু আছেন শামসুল আরেফিন খালেদ সাহেব, তাকে পশ্চিমবাংলার পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানাই। এবং উনি বিশেষ করে এই পোলট্রি বিষয়ে যা যা উদ্যোগ আছে সেখানে উনি থাকেন, এবং বাংলাদেশের অন্য যারা বন্ধুরা আছেন তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। মদন মোহন মাইতি, আমি যখন কৃষি দপ্তরে ছিলাম তখন থেকেই আমার সাথে যোগাযোগ, ওনার সাথে আমার অনেক কথা হয় বিভিন্ন বিষয়ে। আরও যারা আছেন, নিচে যারা বসে আছেন, আমি মিস্টার সরকারকে দেখতে পাচ্ছি, তাছাড়াও অনেকে যারা আছেন তাদের সকলকে আমার, এবং অন্য রাজ্য থেকে যারা এসছেন সেই সমস্ত মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি খুব সংক্ষেপে 2-3টে বিষয় উল্লেখ করতে চাই, যে দেখুন, বিশ্বের দরবারে আমাদের দেশে পুষ্টি যোগানের দিক থেকে আমরা 100তম জায়গায় আছি, এটা আমাদের দেশের পক্ষে খুব লজ্জা, আপনারা সকলে জানেন। সেদিক থেকে মুরগির মাংস এবং ডিম, এটা পুষ্টির ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের সকলের চেষ্টা নেওয়া উচিত অন্তত যে মিড ডে মিল, তার মধ্যে দিয়ে ছেলে মেয়েদের কাছে এই পুষ্টির যোগানটাকে যাতে আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের দেশ যে জায়গায় আছে তার থেকে আমরা পুষ্টির দিক থেকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি এর সাথে যেটা বলতে চাই, যে আমাদের যে ফুড বাস্কেট বা আমরা যা আহার আহার্য যা কিছু আমরা খাই, তার মধ্যে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মাংস এবং ডিমের যে কনজাম্পশন এটা দিন দিন বাড়ছে। স্বাভাবিকভাবে এর সাথে একটা অর্থনীতি আছে, এবং এটা শুধু বড় বড় পোলট্রি ফার্মের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমার গ্রামের মা বোনেরা তাদের বাড়ির সামনে বা বাড়ির পিছনে এই যে মুরগি পালন করেন, মুরগি হাঁস বা অন্যান্য আরও অনেক কিছু, এইটা তার সাথে এই পোলট্রি ইত্যাদি সব কিছু মিলিয়ে একটা বড় অর্থনীতির বিষয় এর সাথে যুক্ত আছে। এই ব্যবসাটাকে তাই তার আরও গুরুত্ব দেওয়া দরকার, এবং সেই ক্ষেত্রে আমার নিজের ধারণা যেটা, যে এখানে প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস আছেন, ওনার সাথেও আমার যোগাযোগ অনেক দিনের, এবং প্রাণী সম্পদ এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উনি ভাইস চ্যান্সেলর, ওনার সাথেও আমার কিছু কথা হয়েছে। সে বিষয়ে আমি প্রথম আরেকটি বিষয় যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে পোলট্রির দিক থেকে যারা ব্যবসায়ী যারা এটা করছেন তাদের সাথে আমি বলবো যে এটাকে একটা শিল্পের দিক থেকেও দেখা। আমরা এখনও, আমার ধারণা, আমি যতদূর খবর রাখি সেটা হচ্ছে মুরগির খাদ্যের ব্যাপারে আমরা এখনও অন্য রাজ্যের উপর নির্ভরশীল। সেদিক থেকে মুরগির খাদ্য উৎপাদনের দিক থেকে যেমন কৃষি খানিকটা এগিয়ে এসছে, আমরা ভুট্টা চাষের জমির পরিমাণ বাড়িয়ে দিয়েছি, উৎপাদনও বাড়ছে,
কিন্তু শুধু ভুট্টা চাষ করলেই হবে না তো, সেটা পুড়িয়ে খেলেও হবে না। এটাকে যাতে মুরগির খাদ্যের জন্য যে যে প্রসেসিং দরকার সেই জায়গায় আমাদের আরও ভালো করে এগিয়ে আসা উচিত। যারা আমাদের রাজ্যের ছোট ছোট ব্যবসায়ী আছেন, ছোট মাঝারি বড়, তাদের দিক থেকেও এটা আরও বিশেষভাবে নজর দেওয়া দরকার। সাথে সাথে মুরগির বিষয়ে আমি আরও যেটা বলতে চাই পোলট্রির বিষয়ে, সেটা হচ্ছে যে এখানে বিজ্ঞান প্রযুক্তি এবং গবেষণা এই তিনটি ক্ষেত্রেই আমাদের আরও উদ্যোগ নেওয়া উচিত এবং সেটাকে আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং গবেষণা সেই জায়গায় আমাদের পৌঁছানো দরকার। বলা যেতে পারে যে টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তো সেদিক থেকে আমি আপনাদের কাছে একটা প্রস্তাবও রাখতে চাই। আমি প্রফেসর বিশ্বাসকে বলেছিলাম, ওনার সাথে আলোচনা হয়েছে আমার, যে আপনারা একটা ভালো ট্রেনিং মডিউল তৈরি করুন, বিশেষ করে অ্যানিম্যাল হাজবেন্ড্রির ক্ষেত্রে এবং আর তার সাথে পোলট্রির ক্ষেত্রেও। সেইটা হলে আমরা টেকনোলজির দিক থেকে, ট্রেনিংয়ের দিক থেকে কী কী করতে পারি সেগুলো আমরা ভাবতে পারি। আমি আজকে এর সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের জাতীয় স্তরে পোলট্রি বিষয়ক যে ট্রেনিংয়ের আলাপ আলোচনা হয় বা সেক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের সামনে এসছে আপনারা সেগুলো নিয়ে ভাবতে পারেন। এবং আমার প্রস্তাবের অনেকটা এরকম, আমি মাইকি সাহেবকে বলছিলাম যে আমাদের একটা ইনস্টিটিউট তৈরি করা দরকার, এই পোলট্রি আপনাদের যে অ্যাসোসিয়েশন বা যা রয়েছে তারা যদি একটা ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করে সবাই মিলে সরকারি সহায়তা নিয়ে, তাহলে সেখানে আমরা অনেক কাজ করতে পারি। একদিকে বিজ্ঞান গবেষণা ইউনিভার্সিটি লেভেলে হবে, ট্রেনিং হবে, এরকম একটা ইনস্টিটিউট যদি হয় তার সাথে আমরা আরও অনেক কিছুকে যুক্ত করতে পারব। যেমন পোলট্রির ক্ষেত্রে ইতিমধ্যেই আমাদের দেশে কতগুলো ট্রেনিং মডিউল তৈরি করা হয়েছে, তার বিভিন্ন কোয়ালিফিকেশান প্যাক তৈরি করা হয়েছে এবং সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। তো যেমন আছে যে স্মল পোলট্রি ফার্মার তাদের একটা ট্রেনিং মডিউল আছে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, পোলট্রি ব্রয়লার ফার্ম ওয়ার্কার তাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হতে পারে, লেয়ার ফার্ম ওয়ার্কার তাদের জন্য ট্রেনিং, ব্রয়লার ফার্ম সুপারভাইজার তাদের ট্রেনিং, সেটিং অপারেটর তাদের, চিক গ্রেডিং টেকনিশিয়ান, পোলট্রি ফিড ফুড সেফটি অ্যান্ড লেভেলিং সুপারভাইজার, হ্যাচারি ইনচার্জ পোলট্রি, পোলট্রি ফার্ম ম্যানেজার, পোলট্রি সেট ডিজাইনার, এই এতগুলো বিষয়, মানে এর মধ্যেই এতগুলো বিষয় আমাদের সামনে চলে এসছে যেগুলো নিয়ে আমরা ট্রেনিং মডিউল তৈরি করে আমরা ইনস্টিটিউট যদি তৈরি করতে পারি, এমনকি এগুলোকে আমরা ট্রায়াল লার্নিং বেসিসে, অর্থাৎ যারা মুরগির চাষ করে অভ্যস্ত তাদের কিছুটা আমরা ট্রেনিং দিয়ে তাদের একটা সার্টিফিকেশন যদি আমরা করতে পারি, তাহলে কাজের জায়গাতেও বিভিন্ন ফার্ম ট্রেন যারা ওয়ার্কার তাদের তারা পেতে পারেন। এই সবটার থেকে এটা আমার মনে হয় যে দেখুন, একটা ইন্ডাস্ট্রি বলুন বা যাই বলুন, সেটাকে এগোতে গেলে সেখানে ইনভেস্টমেন্ট দরকার, পরিবেশ দরকার কাজের, এবং সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এই মেলা সাফল্য কামনা করে, আমার বাংলাদেশের বন্ধুদের আবারও শুভেচ্ছা জানিয়ে। এবং শামসুল সাহেবের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে এখানে যদি আমরা কোনো এরকম ইনস্টিটিউট তৈরি করতে পারি এবং যেখানে বাংলায় ট্রেনিং দেওয়া হবে, তাহলে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ তার সাধারণ ফার্মাররা তারা উপকৃত হতে পারেন। আমি ওনার এই প্রস্তাব, এটা ভেবে দেখার দিক থেকে আমি গ্রহণ করছি এবং এটা নিয়ে আমরা আলোচনা করব, যাতে আমরা আগামী দিনে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।